আমি এতক্ষণ আপনার সম্পর্কে সব কথাই শুনলাম, কিন্তু আমি কিন্তু বলিনি যে আপনি পাহাড়ি। তার কারণ পাহাড়িকে আমি কোনোদিন দেখিনি, মানে দেখার সৌভাগ্য হয়নি। সেটা আমার পক্ষে ভালোই হয়েছে, কারণ এর আগে এখানে যারা এসেছেন তারা পাহাড়িকে দেখতে চেয়েছেন। আপনার মেয়ে এবং আপনার বড় ভাইয়ের বড় ছেলে পাহাড়িকে খুঁজতে এসেছিল, তারপরে আপনার মেজো ভাইয়ের স্ত্রী এসেছিলেন, এবং তারা প্রত্যেকেই আমার দিকে এমনভাবে তাকিয়েছেন যেন আমি এই পৃথিবীর বাইরের অন্য কোনো গ্রহের মানুষ। সরি শঙ্করদা, আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করছি। সেটা কিন্তু পাহাড়িকে যারা দেখেছিল তারাই কিন্তু আপনার দিকে ওইভাবে দেখেছেন, আর এটাই তো খুব স্বাভাবিক শঙ্করদা। অস্বীকার করছি না, কিন্তু তুমি যা নও সেটা ভেবে যদি কেউ তোমার কাছে আসে, তোমার দিকে বিশেষভাবে তাকায়, প্রতিটা কথায় সন্দেহ থাকে, তাহলে তোমার কেমন লাগবে? খুবই খারাপ লাগবে। আপনি আপনার অস্তিত্ব সম্পর্কে সন্দেহান হয়ে পড়বেন, আর নিজের প্রতি একবার বিশ্বাস হারিয়ে ফেললে তখন তখন অস্বস্তি এমন পর্যায়ে চলে যায় যে আপনি ঠিক ধরেছেন, আমার বর্তমান অবস্থাটা আপনি খুব সুন্দরভাবে এক্সপ্লেন করেছেন। অঞ্জন, তোমরা অনুমতি দিলে আমি কয়েকটা কথা বলতে পারি। সঞ্চিতাদি, আমার মনে হয় কথাটা আপনি আমাকে না বলে শঙ্করদাকে বললেই ভালো হতো, কারণ এখানে শঙ্করদার অনুমতি আগে নেওয়া দরকার। আমার তো মনে হয় শঙ্করের কোনো আপত্তি নেই। না সঞ্চিতা, আপত্তি আছে। মিস্টার দত্ত এখানে কেন এসেছেন সেটা না জানা পর্যন্ত তোমার বোধহয় কিছু বলা উচিত হবে না। এটা তুমি কি বলছো শঙ্কর? কদিন ধরে তুমি যে অবস্থার মধ্যে আছো তাতে মিস্টার দত্তর কথা শুনে যদি আমার যাই হোক, কিন্তু আমার ব্যাপারে আমার হয়ে তুমি কিছু বলতে চাইলে মিস্টার দত্ত এটা মনে করতেই পারেন যে কোন অধিকারে তুমি আমার ব্যাপারে ইন্টারফেয়ার করছো। সেটা উনি ভাবতেই পারে। আসলে আমার দাবিতে তো আর তেমন কোনো জোর নেই যে আমি বলতে পারি। তবু ভেবেছিলাম যে বন্ধুত্বের খাতিরে যদি যাক, আজ আমি যাই শঙ্কর। তোমার অস্থিরতা বাড়লে আমাকে একটা ফোন করে দিই। চলি অঞ্জন, বাই। আসি মিস্টার দত্ত। আমার আমার কিন্তু খুব খারাপ লাগছে। আপনি সঞ্চিতা দেবীকে এভাবে না ভুললেই পারতেন, বন্ধুই তো বন্ধুর হয়ে কথা বলতে পারে। হ্যাঁ, নিশ্চয়ই পারে, নিশ্চয়ই পারে। কিন্তু আপনি আমাকে যে প্রশ্নটা করেছিলেন তার উত্তরটা আমি সঞ্চিতার সামনে দিতে চাইনি। দেখুন, আমি আপনাকে একটা খুব সাধারণ প্রশ্ন করেছিলাম। আপনি এর আগে যতবার কলকাতায় এসেছেন এক নাগারে এতদিন থাকেননি, সেটা অঞ্জনি আমায় বলেছে। কিন্তু এবার কলকাতায় এসে আপনি এতদিন কেন আছেন আমি সেটাই জিজ্ঞেস করেছি। হ্যাঁ, প্রশ্নটা খুব সাধারণ, ইটস ভেরি সিম্পল, কিন্তু
আপনার কৌতূহলটা সাধারণ নয়। এবার বলুন তো, অঞ্জন আপনাকে কি বলেছে? না না শঙ্করদা, আমি সেরকম মানে আপনার নামে তো। অঞ্জন সত্যি কথা বলতে কখনো আটকায় না, সাবলীল ভাবে বেরিয়ে আসে। কি বলেছো তুমি মিস্টার দত্তকে? শঙ্করদা, আমি বলেছি ইদানিং আপনি খুব অস্থির হয়ে পড়েছেন। আপনাকে আগে কখনো আমি এরকম অস্থির হতে দেখিনি শঙ্করদা। আপনি আমার গুরু, আমার আদর্শ। আজ প্রায় এক সপ্তাহ হলো আপনার জন্য, শুধুমাত্র আপনার কথা ভেবে আমি একটু ভালো নেই। আপনি নিজে বেশ খানিকটা নড়ে গেছেন শঙ্করদা, আর আমাকেও নাড়িয়ে দিয়েছেন। শঙ্করবাবু, অঞ্জন আপনাকে দারুণ শ্রদ্ধা করে। ওই আমাকে বলেছে আপনার আপনার কথা শুনলে মন ভরে ওঠে। আমিও আজ শুনে ভরে গেছি। শুধু আপনাকে আপনাকে বিরক্ত না করে আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই। নয়নতারার সঙ্গে আপনার কি কোনো সম্পর্ক আছে? আপনার এই প্রশ্নের উত্তর আমি দেব না, দিতে আমি বাধ্য নই। অঞ্জন, তুমি এখানে আর এসো না। মিস্টার দত্ত, আপনারা আমাকে একটু একা থাকতে দিন প্লিজ। প্রথমে শুনে ভেবেছিলাম পাহাড়ি মুখার্জি যখন বেঁচে আছে তখন তোকে খুব তাড়াতাড়ি দেখতে পাবো। তোকে যা জিজ্ঞেস করলাম তার জবাব দিলি না তো। জানিস সুতপা, প্রথমে মনে হলো যে পাহাড়ি মুখার্জি মরে গেছে জেনেও আমার হঠাৎ এমন কেন একটা কথা মাথায় এলো যে পাহাড়ি বেঁচে আছে। পরে বুঝলাম তোর ওপর ভালোবাসা টান এত বেশি যে সেগুলোই চেয়েছিল পাহাড়ি বেঁচে উঠুক। ইচ্ছে করে আমার কথা এড়িয়ে যাস না। সত্যি করে বল কি হয়েছে। কি আর বলবো, তুই তো তোর ছোটদাকে চিনিস, সবসময় অশান্তি করব, মারব, উড়িয়ে দেব, এছাড়া তপন কি জানে। একটা মেয়ে কি চায়, কেন সবার বিরুদ্ধে গিয়ে ওর মতো একটা ছেলেকে ভালোবাসে সেটাও বোঝেই না। জানিস, ও জোর করে ভালোবাসা চায়, কিন্তু ও জানে না একজনের ভালোবাসা আরেকজনের প্রতি কি করে জন্মায়। ভয় যে ভালোবাসাকে অনেক দূরে ঠেলে দেয়, সেই বোধটাই ওর নেই। তুই তো একটা মেয়ে, মেয়েরাই জানে একজন পুরুষকে কি করে শান্ত করতে হয়। প্রতিবাদ করিস না, সবকিছু মেনে নে। আসলে আসলে ছোটদার মনটা
একটা 5 বছরের বাচ্চার মতো। ও ভালোবাসা ওভাবেই কেড়ে নেয়। একটু সহ্য কর অনিতা, একটু সহ্য কর। কিছু বললে? বলছি মানে? সে কখন থেকে তো বলছি, সালা রামায়ণ বামায়ণ সব শেষ হয়ে গেল, আর তুমি বলছো আমি কিছু বললাম কিনা? হয়তো তুমি কিছু বলেছো, কিন্তু আমি শুনিনি। হয়তো আমি শুনেছি, কিন্তু কিছু বুঝতে পারিনি। বুঝবো কি করে বলো? আমি তো এতক্ষণ সুতপার সঙ্গে ছিলাম ওর কাছে। বুঝেছি বুঝেছি, তার মানে তুমি জেলে গিয়েছিলে। এই এই অনিতা, বলো না সুতপা কি বললো। আমার কথা কিছু বলেনি? বলেছি। আমি জানতাম তো বলবে। আমিও তো সুতপার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তুমি দেখা করতে গিয়েছিলে? আচ্ছা, তোমার কি একবারও মনে হয়েছে যে সুতপা আগে থেকে একটু বদলেছে? ওকে তোমার পুরোপুরি সুস্থ বলে মনে হয়েছে? না, সেটা আমি ঠিক বলতে পারবো না। আমি তো শুধু ওর কথা শুনেছি। ওকে আমি দু চোখ ভরে দেখেছি। জানো অনিতা, আমি ওর জন্য একটা ঝুমঝুমি নিয়ে গিয়েছিলাম। ঝুমঝুমি মানে? মানে ছেলেবেলায় সুতপার জন্মদিনে ওকে আমি একটা ঝুমঝুমি কিনে দিয়েছিলাম। সেই ঝুমঝুমিটা ও জেলের করাতির সামনে দাঁড়িয়ে বাজাতে, ও সেটা দেখে আমাকে বলল, জানিস ছোটদা, ছেলেবেলায় আমাকে অনেকে অনেক কিছু দিয়েছে, কিন্তু বড় হবার পর সবাই আমার থেকে সব কিছু কেড়ে নিতে চেয়েছে। সালা, বিশ্বাস করো অনিতা, এমন এমন ভাবে কথাটা বললো, সেটা শুনে না আর অনিতা অনিতা তুমি তুমি বিশ্বাস করো, সালা এমন ভাবে বললাম, ঠিক বুকের এই জায়গাটা জানো তো কিরম টুং টাং করে কিরম বাসনা পাচ্ছিল। আমি বলেছি যে বোন, আমার কি ইচ্ছে করছে বলতো? আমার ইচ্ছে করছে এই জেলটাকে পেটো দিয়ে উড়িয়ে দিয়ে তোকে নিয়ে আমি এখান থেকে চলে যাই। আমি বলেছি তপন, তুমি সুতপাকে যতটা ভালোবাসো, সুতপাও কিন্তু তোমাকে তার থেকে কম ভালোবাসে না। আমি জানি অনিতা, আমি সেটা বুঝি। অথচ মজাটা দেখো, যে সবাইকে ভালোবাসতে চায় সে কেমন একা হয়ে গেল। আজ বুঝতে পারছি
তুমি ঠিক কাউকে কিভাবে ভালোবাসতে হয় সেটাই জানো না। আমি ভালোবাসতে জানি না। যদি জানতে তাহলে যে তোমাকে ভালোবাসে তাকে বুঝতে, তাকে কষ্ট দিতে না। অনিতা অনিতা, আমি আমি বুঝি, আর আমি বুঝি বলেই তো আমি চিৎকার করে বলি আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। আমার কাছে সবকিছু ওপেন, আমার কাছে কোনো লুকোছাপা নেই, আমার কাছে সবকিছু ওপেন। আর সেই জন্যই আমি চিৎকার করে বলি আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি ভালো। কিন্তু আমার বাড়িতে সেই ভালোবাসার গন্ধটাকে, সেই ভালোবাসার গন্ধটাকে নষ্ট করে দিয়েছে ওই রমেন আর অসিত, এই দুটো কুত্তার বাচ্চা। এই দুটো কুত্তার বাচ্চা আমার ভালোবাসার গন্ধটাকে নষ্ট করে দিয়েছে। অনিতা, তুমি জানো না ওই অসিত কুত্তার বাচ্চার জন্য আমার দাদা কি কষ্টে আছে তুমি জানো না। মনটা আমার ভালো নেই। কুকুরটা সত্যি খুব ভালো মেয়ে, খুব সিম্পল, আধুনিকতার ছোঁয়া লাগেনি বলেই এত সরল। তা ঠিক, তবে সবার ক্ষেত্রে এই কথাটা খাটে না। দিদি কিছু মনে করিস না, তোর একটা অদ্ভুত টেন্ডেন্সি আছে। অদ্ভুত টেন্ডেন্সি আছে, সে আবার কি? কেউ কিছু বললে না তুই সোজাভাবে মেনে নিতে পারিস না, সব ব্যাপারে তোর একটা নিজস্ব ওপিনিয়ন না দিয়ে তুই ছাড়বি না। আরে তুই তো আমাকে পুরো কথাটা বলতেই দিলি না, তার আগে কথা বলতে শুরু করলি। তুই কি বলতে চাইছিস, যারা ততটা আধুনিক নয় তারাই সরল, তাই তো? হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে তোর কথাটাই ঠিক। কিন্তু ফুলকাকিমার কথা ভাব, তিনি তো যথেষ্ট আধুনিকা, আগেকার দিনের পড়াশুনো জানা মহিলা, তাহলে তিনি অত সরল হলেন কি করে? কি বোকার মতো কথা বলিস বলতো। কেন, দু একজন ব্যতিক্রম থাকতে পারে না? ফুলকাকিমা তাদেরই একজন, আর ব্যতিক্রম কখনো উদাহরণ হতে পারে না। একজন দা, ওটা কি রে? হয়ে গেল, হানামারা এসেছে আমি শিওর। হানামারা? হানামারা কে? ওরে বাবা, কিচুল কিচুল! হ্যাঁ বাবুরা, এখন না, আমি বললে ঢুকবেন। এই এই পুটকে দাও। আরে এই এই এসব কি হচ্ছে কি? হ্যাঁ কি হচ্ছে বুঝতে পারছো না? হ্যাঁ, সারা ঘরে মাকড়সা ঝুলে ভর্তি, কিরকম কেন হাতি ছাড়লাম দেখলে না? বাবুরা ঘরে ঢুকে যদি বড় ফুটো নাকে হাতি ছাড়ে তা কি হবে বুঝতে পারছো? জিনিসপত্র একেবারে পিংপং বলের মতো না পাবে। এই পুটকে দা, বাজে কথা ছেড়ে মামাদের ভেতরে আসতে বলো। হ্যাঁ বলি বাবুরা, এবার আসুন। কিরে কেমন আছিস তোরা? হ্যাঁ কেমন আছিস? হ্যাঁ ভালো, তোমরা কেমন আছো? কত দিন পর এলে। বেড়াতে গিয়েছিলাম বুঝলি, তুই পুটকিটার জন্য না এক সপ্তাহ বেশি থাকা গেল না। হ্যাঁ মাত্র এক সপ্তাহ জানিস। কেন, পুটকাটা কি করেছে? তোমরা গিয়েছিলে কোথায়? হরিদ্বার গঙ্গার ধারে একটা আশ্রম কিনতে গিয়েছিলাম। আশ্রম কিনবে? দাদা এরকম ভাট বকলে আমি কিন্তু আলাদা কথা বলবো। সেসব আছে দাদা, ক্যাত করে এটা ঝেড়ে যখন বালিশ করে শোবে না। এই নারা পুটকি কি বলো রে? পুটকে নয় পুটকে নয়, ললিত, ললিত ধোঁয়াদার। কি ললিত ধোঁয়া? কি ধোঁয়াদার? ধোঁয়াদার বুঝলেন না? আরে বাবা বাংলা ভাষা জানেন না, ধোঁয়ার আধারকে বলে ধোঁয়াদার। হানামারা, এই পুটকে তাকে তারাও কিন্তু বলে দিচ্ছি, না হলে ও তোমাদেরই ধোঁয়া করে ছেড়ে দেবে। তারাবো তো বটে, ওর জন্য আমরা হরিদ্বারে তারা খেয়েছি। হ্যাঁ গঙ্গায় চান করবে জানিস, কিন্তু সঙ্গে গামছা নেই, হঠাৎ কি করেছে জানিস? দাদা আমায় বলতে দে, আমায় বলতে দে। এদিক সেদিক তাকিয়ে দেখে একটা লোক ওই কাপড় ছেড়ে গামছা পরছে, ও দৌড়ে গিয়ে গামছাটা টান মেরে নিয়ে দৌড়।
তারপর লোকটার চিৎকার একবার লোক জড়ো। খুব ফকো থাকার আনসিভিলাইজড ক্রিয়েচার, একটা উৎপটাং। বাবু দেখুন কি সব বলছে, চিৎপটাং। আমি কিন্তু এরকম করলে আর ঝুল ঝাড়ব না। ছাড়তে হবে না। হ্যাঁ, তারপর এক গাধা লোক মিলে আমাদের দে তারা দে তারা সোজা কলকাতা। হ্যাঁ রে, দিদি কোথায় রে? মা একটু জেঠুর বাড়ি গেছে। ওহো, তাহলে বলিস যে আশ্রমটা কেনা হয়নি। কেনা হয়নি, তবে হ্যাঁ ওই বেলগাছিয়ার জমিটা মনে হচ্ছে এইবারে হাতে পাবো। হাতে পাবো? ওই দামরা প্রমোটার রমেন চৌধুরীকে দিয়ে এসেছি না। রমেন চৌধুরী মানে নীলার বাবা?